বাগেরহাটের শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির একটি ইজিবাইকের চাপায় প্রাণ গেল নুসরাত জাহান নামে এক শিশুর। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে উপজেলার ধানসাগর নলবুনিয়ার চেয়ারম্যান ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নুসরাত উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আবুহানি ফাওলাদারের মেয়ে ও একই এলাকার চেয়ারম্যান ব্রিজ সংলগ্ন সালেহা সামাদ নুরানি হিফজুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। শিশুর বাবাসহ স্থানীয়রা জানান, মোড়েলগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক নুসরাতকে চাপা দেয়। তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানিয়েছেন, শিশুটিকে চাপা দেয়া ইজিবাইকটি জব্দ করা হয়েছে, তবে ড্রাইভার পালিয়ে গেছে।